দর্শক, অলওয়েজ নিউজ টিউবের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আজ আপনাদের দেখানোর চেষ্টা করব মাদারীপুর জেলার রাজৌর উপজেলার টেকেরহাট বন্দর দিয়ে প্রবাহিত কুমার নদের দুই পাড় দখল করে নির্মিত হয়েছে দোকানপাট ও বিভিন্ন স্থাপনা। টেকেরহাট বন্দরের ব্রিজের দুপাশেই নদীর দুপার দখল করে নির্মিত হয়েছে দোকানপাট, অবৈধ স্থাপনা, কাঁচা পাখা স্থাপনা, পাবলিক টয়লেট, মহাজনপট্টির অনেক ঘর কাঁচা পাকাভাবে নির্মাণ করা হয়েছে। ফেলা হচ্ছে ইচ্ছামতো নোংরা ময়লা আবর্জনা, যাতে দূষিত হচ্ছে নদীর পানি এবং নদীর পাড় দখল হচ্ছে। প্রশাসনের তদারকি না থাকায় যে যার ইচ্ছামতো নদীর পাড় দখল করে নির্মাণ করছে টিন বাঁশ দিয়ে কাঁচা স্থাপনা, আবার কেউ কেউ সুযোগ বুঝে ইট সিমেন্ট দিয়ে তৈরি করছে পাকা স্থাপনা। আমরা ব্রিজের ওপারে লঞ্চঘাট সংলগ্ন এলাকা দেখতে পাচ্ছি, সেখানে নদীর পাড় দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হয়েছে। এভাবে নদীর পাড় দখল হওয়াতে নদীর দুপাড় চেপে মৃতপ্রায় হয়ে যাচ্ছে।